টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি চন্দননগর। চন্দননগর বলতেই যা মনে পড়ে তা হলো জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রীর পুজোর আরেক প্রধান আকর্ষণ লাইটিং, অর্থাৎ চন্দননগরের লাইটিং। চন্দননগরের লাইটিং আজ বিশ্ববন্দিত। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুরো চন্দননগর সেজে ওঠে রঙিন মায়াবী আলোয়। কোথায় কী কী ধরনের লাইটিং হয়েছে এবছর চন্দননগরে তা সব কিছু দেখার জন্য আজ আমরা যাচ্ছি চন্দননগর। কলকাতার খুব কাছে চন্দননগর। আমি ডক্টর মিঠুন আজ চলে এসেছি চন্দননগরে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুরো শহর রঙিন আলোয় সেজে উঠেছে। অন্ধকারের মধ্যে সুন্দর ফুটে উঠেছে এখানকার আলোকসজ্জা। চন্দননগরের আলোকসজ্জা এখন পৃথিবী বিখ্যাত। সেই সব আলোকসজ্জা আজ আমরা দেখব, পরপর ঘুরে দেখব পুরো চন্দননগর শহরের বিভিন্ন ধরনের রঙিন আলোকসজ্জা।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে চন্দননগরের আলোকসজ্জা দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু চন্দননগরের আলোকসজ্জাই নয়, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে কোথায় কোথায় হয় বিভিন্ন ধরনের থিম পুজো, কোথায় কোথায় হয় সুন্দর মাতৃপ্রতিমা, এই সব কিছু নিয়ে পুরো পরিক্রমা ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দিয়েছে। যারা যারা 2023 এই চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা এখনও দেখেননি তাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে। তাহলে আর অপেক্ষা কিসের, অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।